এখানে একটি 3.5 লাখ টাকা আর একটি বড় গরু, উনি চেয়েছে 3.5 লাখ টাকা। আমি এটিকে অনেক বড় গরু, এটিকে পোর্ট্রেট মুডে আমি তুলতেছি। এটা যাচ্ছে হচ্ছে 95,000 টাকা, 80 হলে বিক্রি করে দিবে। মিডিয়াম সাইজের গরু, লাল গরু, অনেকের এই কালারের গরু পছন্দ হয়, দুই দাঁতের। এটি একটি ছোট গরু দেখতে পাচ্ছেন, জিজ্ঞেস করে দেখি দামটা কেমন। দাঁত নাই এটার। দাম কত চান? দাম 5-50 হাজার টাকা। দাঁত নাই, দাঁত ছাড়া কিন্তু কোরবানি হয় না। যারা যারা পালতে ইচ্ছুক তারা কিনতে পারেন। খুব সুন্দর প্রকৃতির নীলিমায় গরু বাজারটি, গ্রামীণ একটি পরিবেশ। আপনারা এখানে গরু ক্রয় করতে পারবেন। এটা কি বিক্রি হয়ে গেছে? হ্যাঁ। কত? 160। 1,60,000। গরু, সাদা গরু, আমার ছোটবেলা থেকে সাদা গরু অনেক পছন্দ ছিল। এখানে কোনো ধরনের করোনা সুরক্ষা নাই, মাস্ক নাই মানুষের মুখে, প্রচন্ড ভিড়, গরুর অভাব নেই, প্রচুর গরু আর ছাগল এখানে, প্রচুর গরু এবং ছাগল। এক লাখ 55,000 টাকা চাচ্ছে এই কালো গরুটা, কালো সাদা মিক্স যে কালো গরুটা। 6 মণ, 6.5 মণ হবে। 1,55,000 টাকা চাচ্ছে। এ লালটা কত? এ কত চাও? তোমার না? কত চাচ্ছেন লালটা? এটা হচ্ছে ওর ভাইয়ের। বড় সুন্দর আছে। কত চাচ্ছেন ভাইয়া? 2,50,000। 2,50,000 চাইছে। সাদা গরুটা হচ্ছে 2,50,000, 4 দাঁত।